বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেছেন, শত কোটি টাকা খরচ করে জাতীয় সংগীত গেয়ে নয়, গণ অভ্যুত্থানের মাধ্যমে সরকারের পতন ঘটিয়ে গ্রিনিসের বুকে নাম লেখানো হবে। তিনি বলেন, দেশে অবাধ ও নিরপেক্ষ নির্বাচন চাই, যেখানে সকল জনগণ ভোট দিতে পারবে, কোনো দলীয় নির্বাচন চাই না। শনিবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের দ্বিবার্ষিক কাউন্সিলে তিনি এসব কথা বলেন। সরকারের টোল নীতির কঠোর সমালোচনা করে খালেদা জিয়া বলেন, এই টোল নিলে জনগণ রাস্তায় নেমে আসবে, এসব বন্ধ করুন। বিরোধী দলীয় নেতা হিসেবে রওশন এরশাদকে পদত্যাগের পরামর্শ দেন বিএনপি চেয়ারপারসন। পাশাপাশি ব্যর্থতা তুলে ধরে নির্বাচন কমিশনেরও পদত্যাগের কথা বলেন তিনি। উপজেলা নির্বাচনের পর সরকার পতন আন্দোলনের প্রস্তুতি নেওয়া হবে জানিয়ে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি। বছরে সাতবার পাইয়েছে, আর এবার ক্ষমতায় এসছে অবৈধেরা, তারপর ক্ষমতায় এসে আবার বিদ্যুতের দাম বাড়িয়েছে। কারণ ওই কুইক রেন্টাল পাওয়ার প্ল্যান্ট যে বসিয়েছে, এটাও একটা দুর্নীতি। এই যে তাদের উপদেষ্টারা এই উপদেশটি দিয়েছেন, কুইক রেন্টাল পাওয়ার প্ল্যান্ট, এর সঙ্গে কারা জড়িত? এর সঙ্গে আওয়ামী লীগের লোকজন জড়িত, নাহলে তাদের আত্মীয় স্বজনরা জড়িত। তাদেরকে দিতে হচ্ছে এই পাওয়ার প্ল্যান্ট, আর সেখানে দিতে হচ্ছে ভর্তুকি সাবসিডি দিয়ে, আর এটা পূরণ করার জন্য এখন বিদ্যুতের দাম বাড়িয়ে জনগণের উপরে বোঝা চাপানো হয়েছে। এই জনগণের উপরের বোঝা, প্রতিটি নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বেড়েছে, গ্যাসের গ্যাস সব জায়গায় দিতে পারে না, তারপরেও গ্যাসের দাম বাড়িয়েছে, এই অবস্থা চলছে। তারপরে আবারও শোনা যাচ্ছে কি, আবারও শোনা যাচ্ছে এখন নাকি তারা টোল বসাবে বিভিন্ন রাস্তায়। শোনা যায়, আমি মনে করি যে আপনাদের এই উপদেষ্টা, এই দুর্নীতিবাজ উপদেষ্টাদের এই উপদেশ নেওয়া বন্ধ করুন, নাহলে আপনারা যতটুকু ডুবেছেন আর নাকে পর্যন্ত আছেন, এই নাকটুকু ডুবে যাবে, পানিতে পুরোই ডুবে যাবেন এই উপদেষ্টাদের কথা।